কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, পঞ্চগড় জেলার সদর উপজেলার খালপাড়া গ্রামে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করে টমেটোর চাষ। নিরাপদ সবজি এবং নিরাপদ খাদ্য এখন সময়ের দাবি। আমরা ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এখন আমাদের প্রয়োজন নিরাপদ খাদ্য। আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এটি একটি টমেটোর ক্ষেত। এই টমেটোর ক্ষেতে জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করা হচ্ছে। আমরা এখন এই ক্ষেতের যে কৃষক ভাই তার সাথে কথা বলবো। কতদিন ধরে টমেটো চাষ করছেন? প্রায় 20-25 বছর থেকে। এর আগে আপনারা তো রাসায়নিক সার দিতেন নাকি? হ্যাঁ, রাসায়নিক সার দিছি। এখন কি এবার আপনাদের জৈব সার দিছি? আচ্ছা, জৈব সার। আর বালাইনাশক হ্যাঁ, ওই যে ইয়াস ইয়াগুলা দিছি, এক্সপেরিমেন্ট ফার্ম। হ্যাঁ, সাজ দিছি, মনে করেন যে আটটা যে সাজ দিছি, অগ্রণ মাসে কাটার পরে পৌষ মাসে, শেষ পৌষ মাসে গাড়া হয়েছে, জৈব সার দিছি। এগুলো দিয়ে পলাশ ভাই সহযোগিতা করছে আমাদের কাছে সাথে, এইভাবে করছে আর কি। টমেটো 400 মন পর্যন্ত হয় আর কি, ভালোভাবে করতে পারে। কতদিন পর টমেটো ধরেছে? টমেটো মনে করেন যে গাড়ার পরে, মনে করেন যে 20 দিন পরেই মনে টমেটো গুটি হয়ে যায়, এক দেড় মাসের মধ্যে গোড়ের গোলে উঠা যায় আর কি। এরপরে 3-4 ছিড়া পর্যন্ত ধোয়া যায়। টমেটো চাষ করতে হলে পরিচর্যা কী কী করতে? যে হাল চাষ করতে হয়, নিড়ানি করতে হয়, কোদাল দিয়ে মনে করে সেঁচা মাঠা করতে হয়, নাঙ্গল টানতে হয়, তারপর মাটিটা শুকাইতে হয়, শুকার পরে তারপরে ভিট বাঁধে দিতে হয়, তারপরে খুঁটি দিতে হয়, খুঁটি দেওয়ার পরে মনে করে সুতা দিয়ে বাঁধছি। মকর মাসে ধান কাটার পর এক চাষ ভুঁই চাষ দেওয়ার পর 1 বিঘা ভুঁইতে 4 বস্তা চুন ছিটা দিয়ে ভুঁইটাকে শোধন করা হয়। শোধন করে হেনে কৃষি অফিসারের পরামর্শ নিয়ে এইটা 7-8টা চাষ দোয়ানো হয়। এই চাষ দেওয়ার পর বীজ গবন করি, বীজটা গবন করি 10 গ্রাম বীজেতে, ওখানে 1 হতে 1.5 গ্রাম নইন বীজটাকে শোধন করে দিই। যে মাটিটা দিয়ে আসে জাল দিয়ে সেঁকে হেনে, জাল দিয়ে সেঁকে হেনে ওটাকে আগুন ধরায় দিয়ে হেনে ওটাকে মাটিটা শোধন করি, মাটি শোধন করে হেনে বীজটা গবন করি। যখন মাটিটা ধুধুলা হয়ে যায় ওখানে কিছু জৈব সার প্রয়োগ করি। জৈব সার প্রয়োগ করে চাষ দেওয়ার পর এটা আমরা করি কি, 1.5-2 হাত করে নাঙ্গল দিয়ে হাত ঠ্যাং দিয়ে টান দিই। টান দেওয়ার পর, মাপ দেওয়ার পর ওটাকে বীজটা গবন করি, কদলা টদলা বীজটা গাড়ি। বীজটা গাড়ার পর যখন কিছু যখন হয়ে গেল এটাকে চাষ করি, কোনাকুনি মানে 4-5 থেকে 3-4টা চাষ দিই। এই চাষ দেওয়ার পর মাটিটা যখন সুন্দর হয়ে গেল উপরে আমি একটা সার কদলান দিই। কদলান দেওয়ার পর কিছু রিং সার দিই, টিএসপি সারও অল্প সামান্য দিই। দেওয়ার পর এটা দিই, এই হিসাবে করে যখন গাছটা বড় হয়ে যায়, গাছটা হওয়ার পর তখন আমরা ওই যে মাটি দিই, মাটি দেওয়ার পর গোছ দিই, গোছ দেওয়ার পর আমরা সুতা টানি। সুতা টানার পর মহিলা নিয়ে এটা বান্ধা লাগে, আর শেষ মান পার ওইটা দিই। আর কিছু জৈব সার ব্যবহার টবার করে হানে এভাবে করি, এতে মন 700-800 একরে আসতে পারে। এই যে ফলন আছে রেজাল, আমাদের এই হাইব্রিডের জন্য আমাদের খুবই ভালো রেজাল আছে।
আমাদের এই এলাকাটায় একটা ব্যাপক উচ্চমূল্য ফসল যেমন টমেটো, এই এলাকাটা প্রাধান্য পেয়েছে। এখন পর্যন্ত 600 হেক্টরের মতো এই এলাকায় টমেটোর চাষ হয়েছে। এটা একটা উচ্চমূল্য ফসল, কৃষকরা অনেক আগ্রহী, এবং সেই পরিপ্রেক্ষিতে দেখা গেছে এখানে যে তারা কীটনাশক ব্যবহার করেন, আমরা সেইগুলোতে নিরুৎসাহিত করে কৃষকদেরকে উৎসাহিত করে আমরা এই এলাকায় ব্যাপক একটা সাড়া জাগিয়েছি জৈব কৃষি ব্যবহারের মাধ্যমে। এইখানেই প্রায় 100 বিঘার মতো জমি এই জৈব বালাইনাশক দিয়ে টমেটো করতেছে। এখানে খরচও আর্থিক দিক দিয়ে কম, তারা লাভবান। পোকামাকড় দমনের জন্য আমরা এখানে যেটা কৃষকদেরকে উৎসাহিত করতেছি সেটা হলো যে বায়োনিম, তারপরে হলো সাকসেস ট্রেসার, হ্যাঁ, তারপরে এই যে ফেরোমন ফাঁদ যেগুলো আছে হলুদ যে, এগুলো আমরা এখানে ব্যাপকভাবে ইউজ করাচ্ছি। তাতে কৃষকরা দেখা গেছে যে এগুলো সব ইউজ করে তারাও উৎসাহিত, এবং তারা দেখা দেখি উৎসাহিত হয়ে তারাও আরও দেওয়া শুরু করেছে। পঞ্চগড় সদর উপজেলায় 1480 হেক্টর জমিতে বর্তমানে টমেটো চাষ করা হচ্ছে। এটা আসলে আগাম গ্রীষ্মকালীন একটা টমেটোর চাষ। এখানে এখানকার মাটি এবং আবহাওয়া এই টমেটো চাষের জন্য খুবই উপযোগী, বিশেষত সকালের দিকে রাতের যে তাপমাত্রাটা অনেকটা কম থাকার জন্য এখানে ফল ধারণ ক্ষমতাটা খুব ভালো হয় এবং এখানে এই চাষটা খুবই সম্প্রসারিত হচ্ছে। এখানে আমরা জৈব কৃষির দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, কারণ ভবিষ্যতে আমাদের দরকার যে খাদ্যের একটা সেফটিনেসটা খুবই দরকার। এই জন্য আমরা এখানে জৈব প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে, কোনো রাসায়নিক সার বা কোনো কীটনাশক বা ছত্রাকনাশক এগুলো দেওয়া হয়নি। আমাদের একটা জৈব কৃষি নামে একটা প্রকল্প আছে, এই প্রকল্প থেকে আমরা এই কৃষককে আমরা সহায়তা দিয়েছি এবং সেটা উনি ইউজ করার পরে আমরা ভালো ফলন দেখতে পাচ্ছি। গাছের অবস্থা খুবই ভালো এবং রোগ পোকামাকড় মুক্ত ফল উৎপাদন হচ্ছে। জৈব সারের সহজলভ্যতার উপরে বিষয়টা আসলে নির্ভর করে এবং কৃষকের বাড়িতে কতটুকু আছে এটার উপরে এটা ভিত্তি করে তারা জৈব সারের পরিমাণটা দেয়। আমরা যেটা বলি আর কি, মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়ার জন্য এবং আমরা চুন দেওয়ার জন্য, কিন্তু এখানে একটা বিষয় আমরা বারবার করে বলি যে বছরে একবার চুন দিলে 3 বছর আর চুন দিতে হয় না। কৃষি উন্নয়নে কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য প্রযুক্তি দিয়ে কৃষককে সহযোগিতা করাই কৃষি তথ্য সার্ভিসের মূল কাজ। এই তথ্য প্রযুক্তিগুলি বিভিন্ন মাধ্যমে কৃষি তথ্য সার্ভিস প্রচার করে থাকে। প্রথমত বাংলাদেশ বেতার এর মাধ্যমে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় প্রচার করা হয়। এছাড়া আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি বিষয়ে ভিডিও চিত্র ধারণ করে বাংলাদেশ টেলিভিশনের বাংলার কৃষি প্রোগ্রামের মাধ্যমে প্রতিদিন সকালে এটি প্রচার করা হয়। এছাড়াও আমরা কৃষি বিষয়ক তথ্য প্রযুক্তিগুলো বিশেষ করে মৌসুম ভিত্তিক বিষয়গুলো কৃষি কথা লিফলেট ফেস্টুন পোস্টার এগুলোর মাধ্যমে নিয়মিত প্রচার করা হয়। পাশাপাশি আমাদের কৃষি বিষয়ক বিস্তারিত তথ্য জানার জন্য গৃহীত সার্ভিসের একটি কৃষি কল সেন্টার রয়েছে, যে নম্বরে আপনারা কল করবেন সেই নম্বরটি হলো 1613। সেখানে কৃষক ভাইয়েরা প্রতিদিন শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন বাদে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত কৃষি বিষয়ক সম্পর্কে কৃষক ভাইয়েরা জানতে পারেন। পঞ্চগড় জেলায় এবছর 1605 হেক্টর জমিতে আগাম গ্রীষ্মকালীন টমেটোর চাষ হয়েছে। জলবায়ু পরিবর্তনগত কারণে এই চাষটা এই অঞ্চলে হচ্ছে, যেহেতু এখানে আপনার শীতকালটা অনেক মানে লম্বা হয় আর কি। আমরা জানি যে দেশের অন্যান্য জায়গাতে ঠিক এই মুহূর্তে টমেটো হয় না বললেই চলে, মানে রবি মৌসুমে চাষ হয়, কিন্তু এখানে হচ্ছে যে এখানে রাত্রে টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাচ্ছে আর কি। তো 22 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রার মধ্যে ফ্রুট সেটটা ভালো হয়, কাজে এই অনুকূল টেম্পারেচার থাকার কারণে এখানে ফলন ভালো হচ্ছে। তো এখানে যে জৈব বালাইনাশকের মাধ্যমে যে চাষ মানে পদ্ধতি আমরা প্রদর্শনীর মাধ্যমে দিচ্ছি, আমরা চেষ্টা করতেছি যে আমাদের বাকি যারা কৃষক আছে না তারাও যাতে এই পদ্ধতি ব্যবহার করে এবং আমরা একটা নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা মানে উপহার দিতে পারি। আমরা আশা করি যে আগামী দিনগুলোতে আমাদের এই চাষ আরও সম্প্রসারিত হবে। যেহেতু কৃষকদের সাথে কথা বলে আমরা জানলাম যে 1 বিঘা জমিতে তাদের প্রায় 30,000 টাকার মতো খরচ হচ্ছে, রিটার্ন পাচ্ছে তার 1 লাখ টাকার মতো, তো 70,000 টাকার মতো প্রায় এখানে লাভ থাকে। এই লাভ থাকার কারণে তারা এই ব্যাপারে উৎসাহিত এবং আগ্রহ,
এবং তার আগামী দিনে এটার চাষ মানে সম্প্রসারিত করবে। আমরা চাই যে এর চাষের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে, লাভবান হবে। কৃষি অধিদপ্তর মানে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ মাঠে থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং তারা এই সহযোগিতা দিয়ে যাচ্ছে। বৈশাখ মাসের কৃষি, আসুন এক পলকে জেনে নেই এই বৈশাখে কৃষির করণীয় দিকগুলো। বুরো ধান, ইউরিয়া সারের শেষ কিস্তি উপরি প্রয়োগ করতে হবে। নাবি বুরো ধানের থোর আসার সময় পানির অভাব না হয়, তাই আগে থেকেই সম্পূরক সেচের জন্য মাঠের এক কোণে মিনি পুকুর তৈরি করতে হবে। ধানের দানা শক্ত হলে জমি থেকে পানি বের করে দিতে হবে। এ মাসে বুড়ো ধানে মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং, গান্ধী পোকা, লেদা পোকা, ছাত্রা পোকা, পাতা মোড়ানো পোকার এবং এ সময় ধান খেতে উপরা, বাদামি দাগ রোগ, ব্লাস্ট, পাতা পোড়া ও টুংরো রোগের আক্রমণ হতে পারে। বালাই দমনের জন্য নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। বালাই আক্রমণ প্রতিহত করা না গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বালাই নাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এ মাসে শিলাবৃষ্টি হতে পারে। বুড়ো ধানের শতকরা 80% পাকলে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর banglarkrishi1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আমরা আশা করব এই এলাকার মতো জৈব বালাইনাশক এবং জৈব সার ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদিত হবে সারা বাংলাদেশে। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন স্বপ্নী।